এক আলে হাদিস আলেম আবু তাহা আদনান কে খারেজি বলে এই ব্যাপারে আপনার মতামত কি? জি মতামত আমার এটাই, আবু তাহা আদনানের বক্তব্য শোনা যাবে না, সেও আরবি এবারত করতে পারে না, সে আলেম নয়। বাংলা কেয়ামতের নিদর্শনের বই পড়েছে আর জায়গা জায়গা থেকে হাদিস নিয়ে আপনাকে ইহুদি খ্রিস্টান করতে করতে মুসলমানকে ইহুদি খ্রিস্টান বানিয়েছেন, সুতরাং তার বক্তব্য শোনা যাবে না, সাবধান সতর্ক। আরে এতগুলো আলেম থাকতে 800 মাদানী বাংলাদেশ বাংলার জমিনে বসবাস করে আর আবু তাহার বক্তব্য শুনতে হয় নাকি? পাগল কোথাকার।